সকালে উঠে জনসি দেখল শেষ পাতাটা এখনো আছে। ঝড় বৃষ্টির সাথে কাল বরফও পড়েছে সারা রাত, তারপরেও কিভাবে টিকে আছে পাতাটা? তার বন্ধু ও পার্টনার সিউ বলল, এটাই বুড়ো বেহেরম্যানের সেরা সৃষ্টি, যার জন্য তুমি প্রাণ ফিরে পেলে, আর এর জন্যই সেও অমর হয়ে থাকবে। গল্প দ্য লাস্ট লিফ, পাতা ছড়ার এই মরশুমে আজ পড়ে শোনাবো তোমায় আমি চৈতালি। আমেরিকান সাহিত্যিক উইলিয়াম সিডনি পটার ও হেনরি ছদ্মনামে অসংখ্য গল্প লিখেছেন, তার মধ্যেই একটার বাংলা অনুবাদ শেষ পাতাটি আজ তোমার জন্য। ঘটনা শুরু নভেম্বর মাসে, যখন এক হিম শীতল অদৃশ্য আগন্তুক গ্রিনিজ গ্রামে এসে জাঁকিয়ে বসল, আর যাকেই সামনে পেল তাকেই কাবু করে ফেলতে লাগলো। তার হিম শীতল আঙুলে একবার কাউকে ছুঁলেই সে বিছানায় এলিয়ে পড়ে। ডাক্তাররা তার নাম দিয়েছে নিউমোনিয়া। এই অদৃশ্য আতঙ্ক তার দুঃসাহসিক লম্বা লম্বা পা ফেলে পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে লাগলো, আর তার রাস্তায় পড়া শিকারদের একে একে কাবু করে যেতে লাগলো। কিন্তু গ্রিনিজ গ্রামের সরু শ্যাওলা পড়া গোলকধাঁধার গলিগুলো দিয়ে এগোতে গিয়ে তার গতি একটু কমলো। তবে বোঝাই যাচ্ছে, একজন ভালো মানুষ বা সজ্জন ব্যক্তি বলতে যা বোঝায়, নিউমোনিয়া সাহেব মোটেই তেমনটি নন। ফলে রক্তাল্পতায় ভোগা শীর্ণ চেহারার মেয়ে জনসিকে নিশানা করতে তার বিন্দু মাত্র বাদল না। আর ক্যালিফোর্নিয়ার মৃদুমন্দ পশ্চিমা বাতাসে বড় হওয়া জনসিও তৎক্ষণাৎ বিছানায় এলিয়ে পড়ল নিথর নির্জীবের মতো। নিজের হাতে আলপনা আঁকা লোহার খাতে শুয়ে শুয়ে ছোট ডাচ জানলার শাশির কাঁচের ভেতর দিয়ে সামনের পাকা বাড্ডার ফাঁকা দিকটায় চেয়ে থাকত জনসি। মাস ছয়েক হলো জনসি ও তার পার্টনার কাম বন্ধু সিউ পশ্চিম ওয়াশিংটন স্কোয়ারের এই গ্রিনিজ গ্রামে এসে থাকতে শুরু করেছে। এসব অঞ্চলে পুরনো বাসাবাড়ি সস্তায় ভাড়া পাওয়া যায়, উঠতি শিল্পীরা তাই এখানে এসে একটা কলোনি তৈরি করে ফেলেছে তাদের। এলাকার একটা পুরনো নড়বড়ে তেতলা বাড়ির মাথায় সিউ ও জনসি তাদের ছবি আঁকার স্টুডিও বানায়। সিউ এসেছিল মেইন থেকে আর জনসি ক্যালিফোর্নিয়ার 8th Street-এর একটি হোটেলে খেতে গিয়ে তাদের প্রথম দেখা আলাপ পরিচয়। ছবি, শিল্পকলা, চিকোরি সালাদ আর বিশপ স্লিভে তাদের রুচি মিলে যাওয়ায় তারা এই এলাকায় একসাথে থাকা ও কাজ করার সিদ্ধান্ত নেয়। কাজ শুরুর 6 মাসের মধ্যেই এই কীর্তি। কলোনিতে এই হিম শীতল অদৃশ্য দানব নিউমোনিয়ার হানা, আর তার ছবলেই জনসি কাবু হয়ে বিছানা নিয়েছে। একদিন তাই সকালে বন্ধু সিউয়ের আমন্ত্রণে উস্কো খুস্কো চুল ও ধূসর ভ্রুওয়ালা এক ব্যস্ত ডাক্তার বিল্ডিং এ এলেন জনসিকে দেখতে। ডাক্তার তার ক্লিনিক্যাল থার্মোমিটারের পারো ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, ওর বেঁচে থাকার সম্ভাবনা ওই 10-এ-1 মতো, একমাত্র ভরসা যদি রোগীর নিজের বাঁচবার খুব আকাঙ্ক্ষা থাকে। এটা এমনই একটা বস্তু যা গোটা ফার্মাকোপিয়াকেই বোকা বানিয়ে ফেলতে পারে। ফার্মাকোপিয়া হলো সেই বিশেষ পুঁথি যাতে চিকিৎসা বিজ্ঞানের যাবতীয় রোগ নিরাময় করার ওষুধের কম্পাউন্ড লেখা আছে। কিন্তু এই ছোট্ট মেয়েটি নিজের মনকে বুঝিয়ে রেখেছে যে সে আর সুস্থ হতে পারবে না। আচ্ছা, ওর মনে কি এছাড়া অন্য কেউ বা অন্য কিছু আছে? সু উত্তর দিল, সে কিছুদিন ধরে নেপলস উপসাগর আঁকতে চাইছিল। ডাক্তার বললেন, ধুর, ছবি না, দুবার ভাবা যায় এমন গুরুত্বপূর্ণ কিছু বা কেউ, যেমন ধরুন কোনো পুরুষ মানুষ। সুয়ের সুর কর্কশ হলো, কোনো পুরুষ মানুষ, কোনো গুরুত্বপূর্ণ পুরুষ মানুষ, না এমন কেউ নেই ডাক্তারবাবু। আচ্ছা, এটাই তাহলে ওর দুর্বলতা, বললেন ডাক্তার। ডাক্তারি শাস্ত্রমতে আমি যতটুকু পারি সবটুকু চেষ্টা করব, কিন্তু যখনই আমার রোগী তার শবযাত্রার দিন গুনতে শুরু করবে, আমি কিন্তু ওষুধের নিরাময় করার ডোজ কমিয়ে অর্ধেকে নামিয়ে নিয়ে আসব। মেয়েটি যদি এর মধ্যে শীতের জামার নতুন স্টাইল সম্পর্কেও কিছু জিজ্ঞেস করে আপনাকে, তাহলেও আমি বলতে পারি যে সুস্থ হওয়ার সম্ভাবনা ওর 10-এ-1 পরিবর্তে 5-এ-1 হবে। এসব কথাবার্তার পর ডাক্তার বিদায় নিলেন, আর সিও তার ওয়ার্ক রুমে গিয়ে মুখ ঢেকে কেঁদে কেঁদে একটা নরম জাপানি রুমাল ভিজিয়ে ফেলল।
তারপর নিজেকে সংযত করে ড্রয়িং বোর্ড নিয়ে সিটি বাজাতে বাজাতে জনসির রুমে এলো। জনসি তখন কাঁথার নিচে হালকা নড়ে চড়ে জানলার দিকে মুখ করে শুয়ে রইল। সে ঘুমিয়ে আছে ভেবে সিও সিটি বাজানো থামিয়ে দিল। বোর্ডটাকে ঠিক করে সাজিয়ে গুছিয়ে ম্যাগাজিনের একটা গল্পের জন্য ছবি আঁকতে শুরু করলো সিও। একজন নবীন চিত্রশিল্পীকে শিল্পকলায় প্রতিষ্ঠা পেতে হলে অবশ্যই ম্যাগাজিনের গল্পের জন্য ছবি আঁকতে হয়, যেমন একজন নবীন লেখককে প্রতিষ্ঠা পেতে গেলে গল্প লিখতে হয় ম্যাগাজিনের জন্য। সিও গল্পের নায়কের পোশাক আর সাইড ফেস স্কেচ করছিল। একটা চাপা শব্দ হঠাৎ তার কানে এলো। বেশ কয়েকবার সে তাড়াতাড়ি বিছানার পাশে ছুটে গেল। জনসির চোখ তখন খোলা, সে জানলার বাইরে তাকিয়ে কি যেন গুনছে, তবে উল্টো দিক থেকে। 12, তারপর একটু পর বলল 11, তারপর 10, তারপর 9, 8 আর 7টায় পরপর। সে উৎকণ্ঠা নিয়ে জানলার বাইরে তাকাল। কি আছে সেখানে গোনার মতো? শুধু একটা ধুধু খালি উঠোন আর 20 ফুট দূরে ওই ইঁটের বাড়ির ফাঁকা দিকটা। একটা বুড়ো লজ্জরে আইভিলতা ইঁটের দেওয়ালের অর্ধেকটায় বেয়ে উঠেছিল। তার শিকড়গুলো সব ক্ষয়ে পচে গেছে, হেমন্তের ঠান্ডা হাওয়ায় আইভিলতার পাতাগুলো ঝরে যাচ্ছে। শুধু তার শুকনো হাড় সর্বস্ব ডালপালাগুলো ভাঙা ইঁটের দেওয়ালে কোনোভাবে সেঁটে আছে। সিও চোখ ফিরিয়ে জনসিকে জিজ্ঞাসা করলো, কি করছো সোনা? প্রায় ফিসফিস করে জনসি বলল, ওরা এখন খুব দ্রুত পড়ে যাচ্ছে। 3 দিন আগেও প্রায় 100টা ছিল। ওগুলো গুনতে গুনতে আমার মাথাটা ধরে যেত, কিন্তু এখন সহজ হয়ে গেছে। আর একটা পড়ে গেল দেখো, এখন আর মাত্র 5টা বাকি আছে। 5টা কি সোনা? তোমার সুদিকে বলো। পাতা, আইভিলতার পাতা, শেষ পাতাটা যেদিন ঝরে যাবে সেদিন আমিও চলে যাব। ওফ, এই ধরনের অর্থহীন কথাবার্তা কেউ কি করে বলতে পারে জনসি? আশ্চর্য রকম অবজ্ঞার সুরে অভিযোগ করে বলল সিও, তোমার সুস্থ হয়ে যাওয়ার সাথে বুড়ো আইভি পাতার কি সম্পর্ক? হ্যাঁ বলো আমায়। 3 দিন হলো এটা আমি জেনে গেছি। ডাক্তার কি তোমাকে বলেনি? হ্যাঁ মেয়ে, তুমি কি ওই আইভিলতার প্রেমে পড়েছো? হ্যাঁ বলো তো আমায়, খুব বেশি ভালোবেসে ফেলেছো। বোকার মতো আচরণ করো না দুষ্টু মেয়ে কোথাকার। ডাক্তার তো আজ সকালেই আমাকে বললেন তোমার সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনে আছে তোমার ডাক্তার ঠিক কি বলেছেন? বলবো? উনি বলেছেন সম্ভাবনা রয়েছে 10-1, আর এটা সম্ভাবনা হিসেবে কিন্তু বেশ ভালো। তোমায় বলি, নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর সময় বা নতুন কোনো বিল্ডিং এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও কিন্তু আমাদের বেঁচে থাকার সম্ভাবনা এই রকমই থাকে। এখন কিছুটা শুরুয়া খাওয়ার চেষ্টা করো এবং তোমার সুদিকে একটু ছাড় দাও তো দেখি, যাতে সে তার আঁকাগুলো ম্যাগাজিনের সম্পাদকের কাছে বিক্রি করে তার অসুস্থই বাচ্চাটার জন্য একটু পোর্ট ওয়াইন আর নিজের জন্য একটু লোভনীয় শুকরের চপ নিয়ে আসতে পারে। তোমাকে আর ওয়াইন কিনতে হবে না। জানলার বাইরে তার দৃষ্টি স্থির রেখে জনসি বলল, আর একটা ঝরে গেল দেখো। না, আমি কোনো শুরুয়া চাই না, আর মাত্র 4টে পাতা আছে। অন্ধকার নেমে আসার আগেই আমি শেষ পাতাটার পড়ে যাওয়া দেখতে চাই, এরপরে আমিও চলে যাব। তার উপর নুয়ে পড়ে সিউ বলে, জনসি প্রিয় সখী আমার, তুমি কি আমাকে কথা দেবে তোমার চোখ দুটো বন্ধ রাখবে এবং যতক্ষণ পর্যন্ত আমার কাজ শেষ না হয় তুমি জানলার বাইরে থাকাবে না? আমাকে ছবিগুলো কালকেই জমা দিতে হবে সোনা, আমার আলোর দরকার আঁকার জন্য, না হলে আমি পর্দাটা টেনে দিতাম। তুমি অন্য ঘরে গিয়ে আঁকতে পারো না? জনসি ঠান্ডা গলায় বলল। সিউ বলল, আমি তোমার কাছেও থাকতে চাই জনসি, এছাড়া আমি চাই না তুমি ওইসব আইভি পাতার দিকে তাকিয়ে তাকিয়ে নিজের মাথাটাকে নষ্ট করো। ফ্যাকাশে মুখ ও নিথর শরীর নিয়ে শুয়ে শুয়ে জনসি বলল, তোমার কাজ শেষ হয়ে গেলে বলো আমায়, কারণ আমি শেষ পাতাটার ঝরে পড়া দেখতে চাই। অপেক্ষা করে করে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর ভাবতে ভাবতেও ক্লান্ত। সব বন্ধন থেকে মুক্তি পেতে চাই আমি, তারপর খেয়াবে চলে যেতে চাই ভাতির দেশে আরো দূরে।
যেভাবে ওই নিঃস্ব ক্লান্ত পাতাগুলো ঝরে পড়ছে। চুপি চুপি দেয়াল জুড়ে আঁকছি কত মনকে মনের খাতা, চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। সুই বলল, ঘুমোতে চেষ্টা করো তো একটু, আর আমি এখন বেহরম্যানকে ডাকতে যাচ্ছি। একটা নিখুঁত ছবি আঁকার জন্য আমার একজন মডেলকে দরকার, তাই আমার বেহরম্যানকে লাগবে। আমার এক মিনিটও সময় লাগবে না, যাবো আর আসবো, কিন্তু আমি না ফেরা পর্যন্ত নড়াচড়ার চেষ্টা করো না। বুড়ো বেহরম্যান এককালের ছবি আঁকত, থাকে ওদের বাড়িরই গ্রাউন্ড ফ্লোরে। বুড়োর বয়স 60 পেরিয়েছে, দেখে মনে হয় যেন মাইকেল অ্যাঞ্জেলোর মোজেস এর মতো দাড়ি এক যক্ষের মাথা থেকে ঢেউ খেলে এসে নেমেছে এক খুদে শয়তানের শরীরে। বেহরম্যান শিল্পী হিসেবে ব্যর্থ, 40 বছর ধরে ব্রাশ টেনেও তাঁর গিন্নির গাউনের একটা অংশ ঠিক মতো আঁকতে পারেননি কখনো। আঁকতে চেয়েছিল একটা সেরা ছবি, কিন্তু আজ পর্যন্ত সেটা শুরুও করে উঠতে পারেনি। বেশ কয়েক বছর ধরেই সে শুধু কিছু খাজা বিজ্ঞাপনের আনাড়ি ছবি আঁকা ছাড়া তেমন কিছুই করতে পারেনি। এখন সে এই কলোনির নবীন আঁকিয়েদের জন্য মডেল হয়, যাদের পেশাদার মডেলকে অর্থ দেওয়ার সামর্থ্য নেই। বেহরম্যানের রোজগার তাই খুবই সামান্য, প্রচুর পরিমাণে জিন খায় আর তাঁর সেরা ছবির গল্প শোনায় যা কোনো একদিন সে হয়তো আঁকবে। বাদবাকি বেহরম্যান একজন ছোটখাটো চেহারার রাগী বুড়ো, অন্যের স্নেহ মমতা পাওয়ার জন্যও ক্ষুধার্ত সে। নিজেকে সে ওপরের স্টুডিওর এই দুই নবীন চিত্রশিল্পী সিউ আর জনসির পাহারাদার বলে ভাবে। সিউ বেহরম্যানকে তাঁর স্বল্পালোকিত নিচের ছোট ঘরে খুঁজে পেল। তার গায়ে তখন জুনিপার ফলের তীব্র গন্ধ। ঘরের এক কোনায় ইজেলের ওপর দাঁড় করানো রয়েছে একটা ক্যানভাস, তার শ্রেষ্ঠ চিত্রকর্মটির প্রথম তুলি টানের জন্য সেটা 25 বছর ধরে অপেক্ষা করে আছে। জনসির উদ্ভট কল্পনার কথা সিও তাকে খুলে বলল, বলল যে তার ভয় হচ্ছে পাতার মতো লিকলিকে শরীরের মেয়েটাও হয়তো বাতাসেই উড়ে যাবে। বুড়ো বেহরম্যানের রক্তিম চোখ দুটো থেকে জল পড়তে লাগলো। সে চেঁচিয়ে বলল, ধুত্তার, পৃথিবীতে এমন বোকা মানুষও আছে নাকি যারা একটা আধমরা আইভি লতার পাতা ঝরে গেলেই মরে যাবে বলে ভয়ে সারা হয়? আমি এই ধরনের কথা কখনো আগে শুনিনি। না, আমি তোমার বোকা নির্জনবাসী শ্রমিকের ছবির জন্য মডেলের পোজ দিতে পারবো না। যাও, তুমি বা মেয়েটার মাথায় আজগুবি ভাবনা চিন্তা বাসা বাঁধতে দিচ্ছ কেন? বেচারা ছোট্ট মিস জনসি, সিউ বলল, সে এখন খুবই অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছে, জোরে তার মনটাও বিষম হয়ে উঠেছে, আর তাই এসব আজব অবাস্তব কল্পনায় তার মন ভরে উঠছে। ঠিক আছে বেহরম্যান সাহেব, যদি আপনি আমার কাজের জন্য পোজ দিতে না চান তো দেবেন না। আমি জানি আপনি অত্যন্ত কুৎসিত একটা বুড়ো গল্পবাজ আর ফোচকে লোক। বেহরম্যান হই হই করে চেঁচিয়ে উঠল, তুমি তো আচ্ছা মেয়ে মানুষে, হ্যাঁ কে বললো আমি পোজ দেবো না? হ্যাঁ কে বললো, কখন বললাম? চলো এক্ষুনি যাচ্ছি তোমার সাথে। আধ ঘন্টা ধরে তো আমি তোমাকে এটাই বলার চেষ্টা করছি যে পোজ দিতে আমি রাজি। হা ঈশ্বর, এখানে এখানে এই রকম একটা জায়গায় থেকে মিস জনসির মতো একজন ভালো মানুষ এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে না। একদিন একদিন দেখবে আমিও আমার সেরা ছবিটা আঁকবো, আর তারপর তারপর আমরা সকলে মিলে এখান থেকে চলে যাব। ঈশ্বর করুণা করো যেন তাই হয়। সু বেহরম্যানকে নিয়ে যখন ওপরের তলায় পৌঁছলো, জনসি তখন ঘুমোচ্ছিল। তারা ঘরে ঢুকেই প্রথমেই এক অজানা আশঙ্কায় জানলার বাইরের আইভি লতাটার দিকে তাকালো। তারপর সিও বেহরম্যান একে অপরের দিকে চেয়ে এক মুহূর্তের স্বস্তির দৃষ্টি বিনিময় করল। চৌকাট পর্যন্ত পর্দা টেনে দিয়ে সিও বেহরম্যানকে ইশারা করলো অন্য রুমে যেতে। নাগাড়ি তুষারপাত ও বৃষ্টি হয়ে চলেছে। বেহরম্যান তার পুরনো নীল শর্টটি গায়ে চড়িয়ে নির্জনবাসী খনি শ্রমিকের ভূমিকায় পোজ দিতে মডেল সেজে বসে পড়ল। পরদিন সকালে ঘণ্টাখানেক ঘুমের পর জেগে উঠে সিও দেখতে পেল জনসি কেমন একটা বিষাদ মুখে একদৃষ্টে টেনে দেওয়ার সবুজ পর্দাটার দিকে তাকিয়ে আছে। সু উঠতেই সে হুকুম করল, পর্দাটা তুলে দাও আমি দেখতে চাই। সিও বিরক্ত হলেও সেই নির্দেশ পালন করে, কিন্তু ও কি
সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি আর তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পরেও ইটের দেওয়ালে আইভিলতার শেষ পাতাটি তখনও টিকে আছে। আইভিলতার এটাই শেষ পাতা। পোঁটার কাছে তখনও গাঢ় সবুজ রং, পাতার খাঁজকাটা ধারগুলো হলুদ হয়ে গেছে। তাও মাটি থেকে 20 ফুট উপরের এক ডালের সঙ্গে সাহস করে জুড়ে আছে পাতাটা। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে। আকাশ যখন গাইবে বলে বাদলের গান, বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান অভিমান। আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর, বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর বহুদূর। দিন ফুরিয়ে গোধূলি নেমে এলো, তখনও তারা দেখলো আইভিলতার সেই একটি মাত্র পাতা দেওয়ালের গায়ে তার বোঁটা সমেত ডালের সাথে দৃঢ়ভাবে এঁটে আছে। এরপর রাত নেমে আসতেই উত্তরে হাওয়া আবার বইতে শুরু করলো, বৃষ্টির ছাঁট এসে জানলার উপর আছড়ে পড়তে লাগলো। ভোরের আলো ফুটতেই নির্দয় জনসি আবার বলল পর্দা সরিয়ে দিতে। গতরাতের ঝড় জল তুষারপাত গায়ে মেখে আইভিলতার পাতাটি কিন্তু তখনও সেখানেই আছে। জনসি বিছানায় শুয়ে দীর্ঘ সময় সেটার দিকে তাকিয়ে থাকল, তারপর একসময় সিউকে ডাকল। সিউ তখন চামচ দিয়ে চুল্লিতে বসানো চিকেন স্যুপটা নাড়ছিল। জনসি বলল, আমি খারাপ মেয়ে হয়ে গেছি সিউদি, কোনো একটা কারণে শেষ পাতাটি সেখানে থেকে গিয়ে আমাকে দেখাচ্ছে আমি কতটা খারাপ। মরতে চাওয়া তো একটা মহাপাপ। এখন তুমি একটু সুরুয়া এনে দিতে পারো আর একটু পোট মিশিয়ে খানিকটা দুধ, আর না প্রথমে আমার একটা হাত আয়না দাও, তারপর এই বালিশগুলো জড়ো করে আমায় একটু ঠেস দিয়ে বসিয়ে দাও তো, আমি বসে বসে তোমার রান্না করা দেখব। এর ঘন্টাখানেক পর জনসি হঠাৎ বলল, সিউদি আমার মনে হয় জানো আমি ঠিক একদিন নেপলস উপসাগরের ছবিটা আঁকতে পারবো। পরের দিন ডাক্তার জানালেন, আপনার বন্ধু জনসি এখন বিপদমুক্ত, আপনি জিতে গেছেন, পুষ্টিকর খাবার আর যত্ন এখন শুধু এইটুকুই দরকার ওর। এখন আমাকে নিচতলায় আরেকজন রোগীকে অতি অবশ্যই দেখতে যেতে হবে, বেহরম্যান তাঁর নাম, সেও নাকি একজন চিত্রশিল্পী, আমার মনে হয় তারও নিউমোনিয়া হয়েছে বুঝলেন, লোকটি বৃদ্ধ তাই দুর্বল আর রোগও জব্বর বাঁধিয়েছে, তার বেঁচে থাকা দুষ্কর। তবে সে যে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে রাজি হয়েছে, তখন দেখা যাক তার রোগ কতটা নিরাময়ের ব্যবস্থা করতে পারি। বিকেলে জনসি যেখানে শুয়েছিল সিউ সেখানে এলো। জনসি তখন বালিশে ঠেস দিয়ে বসে একটা গাঢ় নীল রঙের গলাবন্ধ বোনার চেষ্টা করছিল। কাজ দেখেই বোঝা যাচ্ছিল যে তা একেবারেই ব্যবহারে অযোগ্য হতে চলেছে। সিউ কিন্তু এসে সেই সব বালিশ গলাবন্ধ সমেত জড়িয়ে ধরল জনসিকে আর বলল, তোমাকে একটা কথা বলার আছে সাদা ইঁদুর। তারপর জনসি চুপ করে শুনতে লাগলো আর সিউ বলল, বেহরম্যান সাহেব নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ হাসপাতালে মারা গেছেন। দুদিন আগে তিনি অসুস্থ হন, প্রথম দিন সকালে দারোয়ানরা তাকে নিচতলায় তাঁর রুমে অসহায়ভাবে পড়ে থাকতে দেখে। বেহরম্যান সাহেব তখন ব্যথায় কাতরাচ্ছিলেন, তার জুতো ও কাপড় চোপড় কোনোভাবে জলে সম্পূর্ণ ভিজে যাওয়ায় তা বরফ হয়ে গিয়েছিল, যা দেখে দারোয়ানরা ভাবে তিনি নিশ্চয়ই রাতে তুষারঝড়ের সময় কোথাও বাইরে গিয়েছিলেন, আর তখনই তিনি নিউমোনিয়ার শিকার হন। তার পাশে একটি লণ্ঠনও পড়েছিল যা তখনও জ্বলছিল, আর ছিল কোথা থেকে টেনে আনা একটা মই, আর কি ছিল জানো, আর ছিল ছড়ানো ছিটানো কিছু রঙের ব্রাশ আর একটা প্যালেট যাতে সবুজ আর হলুদ রং গোলা ছিল। ওই জানলাটার দিকে তাকাও জনসি সোনা, দেয়ালের গায়ে লেপটে থাকা আইভিলতার ডালে ঝুলে থাকা শেষ পাতাটিকে দেখো। তুমি অবাক হয়ে যাবে যখন বুঝতে পারবে কেন গত রাতের ওই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আর তুষারপাতেও
ওই একটি পাতার কিছু হলো না। উত্তুরে হাওয়া ওকে নাড়ায় না, তুষারপাত ওকে জমাতে পারে না। খাঁজকাটা ধারগুলো হলুদ হয়ে গেছে, তবুও ডগার কাছে সবুজ। বেহরম্যানের সেরা ছবিটা আইভিলতার ডালে এখনো ঝুলে আছে, দেখো। শেষ পাতাটি ঝরে যাওয়ার পর সেদিন রাতেই একটি রঙিন পাতা ওই জায়গায় এঁকে দিয়েছিল বৃদ্ধ বেহরম্যান। তোমার জন্য জনসি। হারিয়ে গেছে তোর তাজা সময়, হারিয়ে যেতে করে নিয়মার ভয়, হারিয়ে গেছে তোর তাজা সময়, হারিয়ে যেতে করে নিয়মার ভয়, কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই সহ। আমি অনেক ভেঙে চুরে আবার শুরু করেছি, আবার পাওয়ার আশায় ঘুরে 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 মরেছি। আমি অনেক হেরে গিয়ে হারটা স্বীকার করিনি, শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি, শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। আমি বৃষ্টি দেখেছি